দেখো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ইতিহাসের চ্যাপ্টার দাস বংশ নিয়ে শুরু করবো এর আগে আমি তোমাদের জন্য তিনটে চ্যাপ্টার অলরেডি করেছি একটা মৌর্য বংশ তোমরা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে দেখে নেবে দু নাম্বার গুপ্ত বংশ এবং তিন নাম্বার সেন বংশ এই তিনটে চ্যাপ্টার তোমাদের জন্য করেছি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে নেবে কারণ এখান থেকেও তোমরা প্রচুর ইনফরমেশন জানতে পারবে তো তোমাদের কাছে যেটা বলি ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আমি প্রতিটি কোয়েশ্চেন ডিসকাস করে থাকি এবং সেখান থেকে তোমরা প্রচুর ইনফরমেশন জানতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং তোমাদের ফ্রেন্ডস শেয়ার করবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কিছু বলার থাকলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ওকে চলো তাহলে শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোন ঘটনাকে হিন্দু সাম্রাজ্যের পতন ও মুসলিম সাম্রাজ্যের সূচনা বলা হয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না কেটে কারণ ভিডিওটি থেকে তোমরা প্রচুর ইনফরমেশন জানতে পারবে চলো দেখো হিন্দু সাম্রাজ্যের পতন হয় এবং মুসলিম সাম্রাজ্যের সূচনা হয় কোন ঘটনার মাধ্যমকে বলা হচ্ছে এখানে ঘটনাটা বলা হচ্ছে যেই ঘটনাটা সেটা হলো এগারোশো সালে ঘটেছিল তো তোমরা জানো নিশ্চয়ই যে এগারোশো সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এই তরাইনের দ্বিতীয় যুদ্ধই যেটা হিন্দু সাম্রাজ্যের পতন এবং মুসলিম সাম্রাজ্যের সূচনা হয়েছিল কেন না এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে যে যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে সেই দিকে একদিকে ছিল হিন্দু বংশীয় চৌহান বংশীয় রাজা তোমরা জানো পৃথ্বীরাজ চৌহান পৃথ্বী চৌহান আর অপরদিকে ছিল মোহাম্মদ ঘড়ি তো এই মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল এবং পরাজিত করেই মুসলিম সাম্রাজ্যের সূচনা করেছিল আর ঠিক তার আগের বছরটাও তোমরা মনে রাখবে এগারোশো একানব্বই সাল যেই সালটাই তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এই তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু মনে রাখবে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল এটা মনে রাখবে তরাইনের প্রথম যুদ্ধে পৃথিরাজ চৌহান জয়ী হয়েছিল এবং মোহাম্মদ ঘড়ি পরাজিত হয়েছিল তো মোহাম্মদ ঘড়ি প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে প্রায় নিহতই করে ফেলতো কিন্তু মনে রাখবে মোহাম্মদ ঘড়ির সেনাপতি কুতুবুদ্দিন আইবক যেটা নিয়ে তোমাদেরকে আজকে বলবো অনেক তথ্য তো কুতুবুদ্দিন আইবকের জন্যই মোহাম্মদ ঘড়ি পরা তরাইনের প্রথম যুদ্ধে প্রাণে বেঁচে ফিরে গেছিল এবং ফিরে গিয়ে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত করেছিল এবং সেখানে পৃথ্বী চৌহানকে পরাজিত করে মুসলিম সাম্রাজ্যের সূচনা করেছিল ওকে তো এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা ভারতের ইতিহাসে একটি পরিবর্তনকারী ঘটনা বলা বলা হয় হয় ভারতের ইতিহাসে পরিবর্তনকারী ঘটনা ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ মোহাম্মদ ঘড়ির কথা আমরা কোন উপাদান থেকে জানতে পারি তো খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মোহাম্মদ ঘড়ি যে কিনা তোমরা মনে রাখবে এগারোশো সালে মনে রাখো যে কিনা এগারোশো তিয়াত্তর সালে গজনীর সুলতান হিসাবে নিযুক্ত হয় গজনীর সুলতান হিসাবে নিযুক্ত হয় এরপরে তোমাদেরকে যেটা বললাম তারপরে এগারোশো একানব্বই সাল মনে রাখবে যেটা তরাইনের প্রথম যুদ্ধ হলো এবং এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথিবীরাজ চৌহানকে পরাজিত করলো তো এই মোহাম্মদ ঘড়ির যে ভারত অভিযান এটা মনে রাখো ভারত অভিযান আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি সেটা মনে রাখো তো তোমাদেরকে অলরেডি এর আগে বলেছিলাম মিন হাজ মনে রাখো মিন হাজ উদ্দিন সিরাজ তোমাদেরকে এর আগে সেন বংশ করানোর সময় বলেছিলাম মিনহাজ উদ্দিন সিরাজের কথা মিনহাজ উদ্দিন সিরাজের থেকে আমরা সেন বংশে বক্তিয়ার খলজির কথাও জানতে পারি এবং এখানে মোহাম্মদ ঘড়ির কথাও জানতে পারি ভারত অভিযানের কথা তো মিনহাজ উদ্দিনের মিনহাজ উদ্দিন সিরাজের গ্রন্থটার নাম মনে রাখো তবাকত তবাকত ই নাসিরি তবাকত ই নাসিরি এই গ্রন্থ থেকে আমরা মোহাম্মদ ঘড়ির কথা জানতে পারি ওকে এছাড়া আর একটা গ্রন্থ মনে রাখো সেটা হলো সেটা ছিল হাসান উন মনে রাখো হাসান উন নিজাম হাসান উন নিজামির নিজামির হাসান উন নিজামির যে গ্রন্থটা ছিল সেটা হলো মনে রাখো সেটা ছিল তাজ উল তাজ উল মাসির তাজ উল মাসির এই গ্রন্থ থেকেও মোহাম্মদ ঘড়ির ভারত অভিযানের কথা জানতে পারি আর একটা গ্রন্থ মনে রাখো তিনটে একই সাথে মনে রাখো সেটা ছিল মোহাম্মদ কাসিম মনে রাখো মোহাম্মদ মোহাম্মদ কাসিম মোহাম্মদ কাসিম ফেরিস্তা মোহাম্মদ কাসিম ফেরিস্তার যে গ্রন্থটা ছিল সেটা ছিল তারিক ই তারিক ই ফেরিস্তা তারিক ই ফেরিস্তা এই তিনটে গ্রন্থর কথা তোমরা মনে রাখবে এই তিনটে গ্রন্থ থেকে মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের কথা জানতে পারি এছাড়া প্রথম যে গ্রন্থটা এটা তোমরা ভালো করে মনে রাখবে কারণ মিনহাজ উদ্দিন সিরাজ এটা থেকে আমরা মোহাম্মদ ঘুরির কথা ছাড়াও বক্তিয়ার খলজির যে ভারত আক্রমণ বাংলা আক্রমণ সেই কথা আমরা এখান থেকে জানতে পারি ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ কত খ্রিস্টাব্দে ঘুরি মারা যান দেখো মোহাম্মদ ঘুরি যখনই তোমরা দেখবে তো মোহাম্মদ ঘুরি থেকে দু তিনটে তথ্য তোমরা মনে রাখবে সেটা হলো তোমাদেরকে যেটা বললাম এগারোশো তিয়াত্তর সালে গজনী সুলতান হিসাবে নিযুক্ত হয়েছিল এছাড়া মনে রাখবে গজনী সুলতান আর তারপরে যেটা তোমরা মনে রাখবে যে এগারোশো তিয়াত্তরের পরে তোমাদেরকে যেটা বললাম এগারোশো একানব্বই মনে রাখবে যেটা তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল ওকে তরাইনের প্রথম যুদ্ধ যেটা পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল প্রথম যুদ্ধে যেখানে মোহাম্মদ পরাজিত হয়েছিল এবং তার পরবর্তীতে এগারোশো বিরানব্বই সালে যেখানে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হল এবং দ্বিতীয় যুদ্ধে ঘড়ি জয়ী হয় এবং পৃথ্বী চৌহানকে পরাজিত করেছিল এবং তোমরা যেন মুসলিম সাম্রাজ্যের সূচনা করেছিল ঠিক তার পরবর্তীতেই তোমরা যেন কিছুদিন পরে সালটা হলো বারোশো ছয় এই বারোশো ছয় সালেই মোহাম্মদ ঘড়ি মারা যায় মোহাম্মদ ঘড়ি মারা যায় এবং মারা যাওয়ার আগে সেই ঘটনাটা মনে রাখো মোহাম্মদ ঘড়ি চারজন সহচর ছিল এটা মনে রাখো চারজন সহচর ছিল সেই চারজন সহচরকে মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়ি তাদের এক একজনকে এক একটা রাজ্য দিয়ে গেছিল তাদের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যেমন তোমাদেরকে প্রথমেই বলি বাংলার কথা তোমরা বাংলা তোমাদের সেন বংশ পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম বক্তিয়ার উদ্দিনের কথা তো সেন বংশ যারা দেখোই অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে তো বাংলায় বাংলার শাসন বা বাংলার দায়িত্ব মোহাম্মদ ঘড়ি কার হাতে দিয়ে গেছিল বক্তিয়ার খলজি বক্তিয়ার খলজি তোমরা মনে রাখবে বক্তিয়ার খলজিত হাতে বাংলার শাসন ভাত দিয়ে গেছিল এছাড়া গজনীর শাসনভার কার হাতে দিয়ে গেছিল মনে রাখো চারজন সহচরের কাছে গজনীর শাসনভার দিয়ে গেছিল তাজ উদ্দিন তো নামগুলো মনে রাখো তাজ উদ্দিন ইয়ালদুজ নামটা মনে রাখো ইয়ালদুজ তাজ উদ্দিন ইয়ালদুজ এছাড়াও তিন নম্বর দিল্লির দায়িত্ব দিয়ে গেছিলো মনে রাখো দিল্লির দায়িত্ব যেটা আমরা তোমাদেরকে আজকে পড়াবো কুতুবউদ্দিন আইবক তোমরা জানো কুতুবউদ্দিন কুতুবউদ্দিন আইবকের হাতে দিল্লির শাসনভার দিয়ে গেল আর চার নাম্বার আরেকটা ছিল উচ উচের দায়িত্বভার দিয়ে গেছিল নাসির উদ্দিন মনে রাখো নাসির উদ্দিন নাসির উদ্দিন কুবাচা কুবাচা তো এই চারটে সাম্রাজ্য দায়িত্বভার মোহাম্মদ ঘড়ি মৃত্যুর আগে চারজন সহচরকে দিয়ে গেছিলো তো তাদের মধ্যে বাংলাটা তোমরা ভালো করে মনে রাখবে বাংলা তো তোমরা যেন বক্তিয়ার খলজি যেটা বক্তিয়ার খলজি তোমরা পড়েছ যে সেন বংশের সময় বলেছিলাম লক্ষণ সেনের সময় বাংলা আক্রমণ করেছিল বারোশো তিন বা বারোশো চার খ্রিস্টাব্দ নাগাদ ওকে এছাড়া তোমাদেরকে যেটা আজকে বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিল্লি দিল্লি শাসন কথা বলবো যেটা হলো কুতুবুদ্দিন আইবকের হাতে দিয়ে গেল ওকে তো এখানে যে কোশ্চেনটা ছিল কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যায় সেটা মারা গেছে বারোশো ছয় খ্রিস্টাব্দে এবং বারোশো ছয় খ্রিস্টাব্দেই তোমরা জানো বারোশো ছয় খ্রিস্টাব্দেই দিল্লিতে দিল্লিতে কুতুবুদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করলো ওকে তো সেখান থেকে আজকে শুরু হবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন দিয়েছি সেগুলো তোমরা মনে রাখবে তো বারোশো ছয় সালে মোহাম্মদ ঘড়ি যখন মারা গেল তারপরে কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করলো তোমরা নিশ্চয়ই জানো কুতুবুদ্দিন আইবক যে কিনা দাস বংশের কথা আজকে বলছি সে দাস বংশ প্রতিষ্ঠা করলো বারোশো ছয় সালে কুতুবুদ্দিন আহ মোহাম্মদ ঘড়ি মারা যাওয়ার পর তো এই কুতুবুদ্দিন আইবক যে কিনা মোহাম্মদ ঘড়ির প্রথম জীবনে দাস ছিল এটা মনে রাখো প্রথম জীবনে কুতুবুদ্দিন কি ছিল দাস ছিল এটা মনে রাখবে এবং পরবর্তীতে আহ মোহাম্মদ ঘড়ির সেনাপতি হয়েছিল মহম্মদ ঘড়ির সেনাপতি হয়েছিল এই তথ্যগুলো তোমরা মনে রাখবে প্রথম জীবনে দাস ছিল কুতুবুদ্দিন আইবক এবং পরে সেনাপতি হয়েছিল এবং মৃত্যুর আগে কুতুবুদ্দিন আইবক কে দিল্লির দিয়ে গেছিল তো দিল্লিতেই দাস বংশ প্রতিষ্ঠা করলো কুতুবুদ্দিন আইবক কত সালে বারোশো ছয় সালে এবং বেশি দিন রাজত্ব করেনি তোমরা জানো বারোশো ছয় থেকে বারোশো দশ পর্যন্ত রাজত্ব করেছিল যে টাইমটা ছিল ওকে এছাড়াও কি উপাধির কথা এখানে বলা হয়েছে তো উপাধি কি ছিল সেগুলো একটু মনে রাখো তো মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবককে যে উপাধি দিয়েছিল এক নাম্বার ছিল মনে রাখো মালিক আর একটা উপাধি দিয়েছিল সেটা হলো সিপাহ শালা সিপাহ শালার উপাধি দিয়েছিল এই উপাধি কে ঘড়ি কুতুবুদ্দিন আইবককে এছাড়া এছাড়াও তোমরা যেন কুতুবুদ্দিন আইবকের কথা বলছি তো কুতুবুদ্দিন আইবকের উপাধি আর গুরুত্বপূর্ণ ছিল কুতুবুদ্দিন আইবক প্রচুর লক্ষ্য তামা মনে রাখো লক্ষ তামার মুদ্রা দান করতো তামার মুদ্রা দান করতো এর জন্য এই দানশীলতার জন্য তাকে তোমরা নিশ্চয়ই জানো লাক্স বক্স বলা হতো লাক্স বক্স বা লক্ষ্য দাতা বলা হতো লক্ষ দাতা উপাধি ধারণ করেছিল ওকে আর তোমরা জানো যে এই কুতুবদী আইবক যে কিনা দিল্লির সুলতান বলা হয় এই সুলতানটাও একটা উপাধি এটাও মনে রাখো সুলতান এই সুলতানটাও একটা উপাধির মধ্যেই পড়ে এই সুলতান যেটা হলো তুর্কি শাসকরা ব্যবহার করত এটা মনে রাখো সেটা তুর্কি শাসকরা ব্যবহার করত শাসকরা ব্যবহার করত ওকে সেই সুলতান শব্দের অর্থটাও মনে রাখতে পারো সুলতান শব্দের অর্থ হলো কর্তৃত্ব মনে রাখো কর্তৃত্ব বা ক্ষমতা তো প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে কিছু বলা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ওকে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল তো কুতুবুদ্দিন আইবক যে কিনা তোমাদেরকে বলে দিয়েছি অলরেডি বারোশো ছয় থেকে বারোশো দশ অর্থাৎ বেশি দিন রাজত্ব করতে পারেনি মাত্র চার বছর রাজত্ব করেছিল আর তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি বারোশো ছয় সালে মোহাম্মদ ঘড়ি মারা যায় এবং মোহাম্মদ ঘড়ি মারা যাওয়ার পরে কুতুবুদ্দিন আইবক দিল্লির শাসন ব্যবস্থা শুরু করে অর্থাৎ দিল্লির সুলতানি শুরু করে দাসবংশ ওকে তো এই কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল দেখো রাজধানী ছিল লাহোরে লাহোর বলতে যেটা বর্তমান হলো পাকিস্তানের পাঞ্জাবের অন্তর্গত মনে রাখবে ওকে এছাড়াও কুতুপদিন আইবকের দুটো গুরুত্বপূর্ণ নির্মাণ সম্পর্কে মনে রাখো কুতুবদিন আইবক কি নির্মাণ করেছিল তার মধ্যে এক নাম্বার ছিল আজমিরে যেটা পরীক্ষায় খুবই আসার মতো তোমাদের বলে দিই আজমির বলতে যেটা বর্তমানে কোথায় বোঝায় বর্তমানে যেটা রাজস্থানে আজমিরটা বর্তমানে রাজস্থানে বোঝায় তো আজমিরে কি নির্মাণ করেছিল সেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আড়াই দিনকা ঝোপড়া এটা মনে রাখো আড়াই দিনকা আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেছিল আড়াই দিনকা ঝোপড়া ওকে এছাড়াও আর তোমরা সকলেই জানো যেটা সেটা হলো দিল্লিতে কি নির্মাণ করেছিল এছাড়াও তিনি দিল্লিতে তোমরা জানো দিল্লিতে কুতুব মিনারের কাজ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি মনে রাখো কুতুব মিনারের কাজ শুরু করেছিল কুতুব মিনারের কাজ শুরু করেছিল যেটা শেষ করেছিল তোমরা জানো যে ইলতুত শেষ করেছিল কুতুব মিনারের কাজ শুরু করেছিল আর কবে শুরু করেছিল সেটাও মনে রাখো দিল্লিতে কুতুব মিনারের কাজ শুরু করেছিল এগারোশো সালে সালটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখো এগারোশো সালে শুরু করেছিল আর এছাড়াও আর তথ্য মনে রাখো যে এই কুতুবী কুতুব মিনার হলো বিশ্বের মধ্যে ইট নির্মিত মনে রাখো ইট নির্মিত ইট নির্মিত সর্বোচ্চ মিনার এটাও মনে রাখো ইট নির্মিত সর্বোচ্চ মিনার ওকে আরেকটা তথ্য মনে রাখো সেটা হলো কুতুবমিনারের উচ্চতা পরীক্ষায় দিয়ে দেয় সেভেন্টি থ্রি অর্থাৎ তিয়াত্তর মিটার যেটা কুতুব মিনারের উচ্চতা ওকে তো আজমিরে করেছিল আড়াই দিনকা ঝোপড়া এবং দিল্লিতে কুতুবমিনারে কাজ শুরু করেছিল যেটা কবে শুরু করেছিল এগারোশো সালে আর এটা হলো সর্বোচ্চ ইট নির্মিত মিনার ওকে তো চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কুতুবুদ্দিন আইবক কবে মারা যান কত খ্রিস্টাব্দে মারা যান তো কুতুবুদ্দিন আইবক যে কিনা দাস প্রতিষ্ঠা করলো তোমরা জানো সালে যখন মোহাম্মদ মারা গেল সেই সময় প্রতিষ্ঠা করলো কুতুবুদ্দিন আইবক তো বারোশো ছয় থেকে মাত্র বারোশো দশ পর্যন্ত অর্থাৎ মাত্র চার বছর রাজত্ব করেছিল এটা মনে রাখো মাত্র চার বছর রাজত্ব করেছিল চার বছর রাজত্ব করে বারোশো দশে পোলো খেলতে গিয়ে মনে রাখো পোলো পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যেটাকে তোমরা অনেক বাংলায় চৌগানও দেখতে পাবে এটাও মনে রাখো পরীক্ষায় অনেক সময় চৌগান পেয়ে যেতে পারো চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছিলো আর পোলো তোমরা নিশ্চয়ই জানো পোলো খেলায় চারজন লোক থাকে চারজন প্লেয়ার থাকে এইভাবে মনে রাখতে পারো পি ও এল ও চারটে অক্ষর তো চারজন প্লেয়ার থাকে আর একই সঙ্গে তাহলে মনে রাখো যে ওয়াটার পোলো টাও মনে রাখো পরীক্ষা এগুলো চলে আসে তোমরা জানো তো ওয়াটারপুলোতে কিন্তু মনে রাখবে জন প্লেয়ার থাকে সাতজন প্লেয়ার আর একই সঙ্গে ওয়াটারপুলো কোন দেশের জাতীয় খেলা সেটাও মনে রাখতে হবে হলো হাঙ্গেরির জাতীয় খেলা তো মনে রাখো হাঙ্গেরির জাতীয় খেলা হলো ওয়াটার তো তোমাদের কাছে একটা কোশ্চেন রেখে যাবো পোলো কোন দেশের জাতীয় খেলা তোমরা প্রত্যেকে কমেন্টে দেবে কোন দেশের জাতীয় খেলা পোলো ওকে এছাড়া আইবক তো মারা গেল দশে তোমাদেরকে যেটা বললাম পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেল ওকে তো তার সমাধি কোথায় আছে এই ধরনের পরীক্ষায় কোশ্চেন চলে আসে যে সমাধি কোথায় আছে তো মনে রাখো সমাধি আছে লাহোরে এটা মনে রাখো লাহোরে সমাধি আছে আর লাহোর যেটা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের অন্তর্গত ওকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমাদের ফেসবুকে শেয়ার এবং তোমাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে কুতুবুদ্দিন আইবকের পুত্রের নাম কি দেখো কুতুবুদ্দিন আইবক তো তোমাদেরকে অলরেডি বলে দিলাম যে মাত্র রাজত্ব করলো কত বারোশো ছয় থেকে বারোশো দশ মাত্র চার বছর রাজত্ব করে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেল তো তার পুত্রের নাম কি দেখো অনেক জায়গায় তোমরা এরকম আবার অনেক তোমরা পারো কারণ অনেক জায়গায় ছিল না তো অনেক জায়গায় তোমরা পালিত পুত্র পেয়ে যেতে পারো তো তার পুত্রের নাম ছিল আরাম শাহ তো মনে রাখো তার পুত্রের নাম ছিল আরাম শাহ তো আরাম শাহর সেরকম ইতিহাসে কোনো গুরুত্ব নেই জাস্ট মাত্র আট মাস রাজত্ব করেছিল এটা মনে রাখো মাত্র আট মাস রাজত্ব করেছিল অর্থাৎ বারোশো দশ থেকে বা বারোশো এগারো থেকেও ধরা হয় অনেক জায়গাতে তোমরা এরকম বারোশো দশ থেকে বারোশো এগারো পেয়ে যাবে মাত্র আট মাস রাজত্ব করেছিল এর পরবর্তীতে আরাম সহকে পরাজিত করেছিল এবং বন্দি করেছিল পরাজিত করে বন্দি করেছিল কে বন্দি করেছিল পরবর্তী যে শাসক ছিল তার নাম ছিল ইল তুতমিস দেখো এরপরে আমরা ইল তুতমিসের কথা বলবো যে ইল থেকে বারোশো ছত্রিশ রাজত্বকাল ছিল তো এই ইলতুৎমিস কে ছিল দেখো ইলতুৎমিস ছিল কুতুবুদ্দিনের দাস দেখো প্রথম জীবনে ইলতুৎমিস ছিল কুতুবুদ্দিনের দাস যেমন তোমাদেরকে বলেছিলাম মোহাম্মদ ঘড়ির দাস ছিল কুতুবুদ্দিন আইবক ঠিক কুতুবুদ্দিনের আইবকের দাস ছিল ইলতুৎমিস এবং তার বীরত্ব দেখে পরবর্তীতে কুতুবুদ্দিনের মনে রাখো কুতুবুদ্দিনের তিনটে মেয়ে ছিল সেটা মনে রাখো কুতুবুদ্দিনের তিনটে মেয়ে ছিল তো তার ছোট মেয়ের সঙ্গে ইলতুত বিয়ে দিয়েছিল অর্থাৎ কুতুবুদ্দিনের পরবর্তীতে জামাই হয়ে যায় মনে রাখো জামাই হয়েছিল ইলতুত ওকে এই তথ্যগুলো মনে রাখো তো যেটা তোমাদেরকে অলরেডি বললাম কুতুবুদ্দিন আইবকের কোথাও তোমরা পেয়ে যেতে পারো পুত্র ছিল না আরাম আরামসবকে পালিত পুত্র বলা হয় তো এই তথ্যগুলো আমরা কোথা থেকে জানতে পারি বা কুতুবুদ্দিন আইবকের তিনটে মেয়ে ছিল এবং তার ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল ইলতুৎমিশের সেই তথ্যগুলো আমরা জানতে পেয়েছি তোমাদেরকে অলরেডি বলেছি মিনহাজ তো এটা খুবই মনে রাখবে মিনহাজ উদ্দিন মিনহাজ উদ্দিন সিরাজ মিনহাজ উদ্দিন সিরাজের যে গ্রন্থ সেই গ্রন্থ থেকে আমরা জানতে পেরেছি যেটা ছিল তবাকত তোমাদের অলরেডি বলে দিয়েছি তবাকত ই নাসিরি এই গ্রন্থটা তোমাদেরকে মনে রাখতে বলেছি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তবাকত ই নাসিরি মিনহাজুদ্দিন সিরাজের লেখা এই তথ্য থেকে আমরা জানতে পারি যে কুতুবুদ্দিন আইবকের কোনো পুত্র ছিল না তার তিনটে কন্যা ছিল এবং তার ছোট কন্যার সঙ্গেই ইলতুতমিশের বিয়ে দিয়েছিল কুতুবুদ্দিন আইবক এবং প্রথম জীবনে যে কিনা কুতুবুদ্দিনের দাস ছিল ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে তো দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ তরাইনে তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তরাইনে তৃতীয় যুদ্ধ তো তোমাদেরকে অলরেডি তরাইনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ বলে দিয়েছি আশা করি তোমরা মনে রেখেছ তরাইন তরাইনের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল এগারোশো একানব্বই সালে যেটা হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ি তো পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধে কি হয়েছিল পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধে জিতে গেছিল এবং মোহাম্মদ ঘড়ি প্রথম যুদ্ধে হেরে গেছিল মোহাম্মদ ঘড়ি তোমাদেরকে যেগুলো বলেছিলাম এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হলো যেখানে পৃথ্বীরাজ চৌহান হেরে গেল এবং মোহাম্মদ ঘড়ি জিতেছিল এবং মুসলিম সাম্রাজ্য শুরু করেছিল এর পরবর্তীতে তরাইনের যে তৃতীয় যুদ্ধ হয়েছিল সেটা সেটা অনেকটা পরে হয়েছিল হয়েছিল মনে রাখো খ্রিস্টাব্দে তো এই বারোশো ষোলো খ্রিস্টাব্দে হয়েছিল মনে রাখো তৃতীয় যুদ্ধ হয়েছিল তোমাদেরকে বলেছিলাম যে মহম্মদ ঘড়ি মনে রাখো মনে করো যে মোহাম্মদ ঘড়ি তার মৃত্যুর আগে তার সাম্রাজ্য চারটে চারজন সহচরের হাতে দিয়েছিল তো তার মধ্যে একজন ছিল গজনী গজনীর হাতে দিয়েছিল গজনীর দায়িত্ব কাজ দিয়েছিল গজনীর দায়িত্ব দিয়েছিল তাজ উদ্দিন তোমাদেরকে বলেছি আশা করি মনে রেখেছো এই তাজ উদ্দিন এই গজনীর যে তাজ উদ্দিন তার সঙ্গে হয়েছিল হয়েছিল মনে রাখো যে যুদ্ধ সেটাই হলো তরাইনের তৃতীয় যুদ্ধ নামে পরিচিত তো এই তরাইনের তৃতীয় যুদ্ধে গজনীর দায়িত্বে যে তাজউদ্দিন ছিল তাকে ইল পরাজিত করেছিল এবং পরাজিত করে বদায়ুন মনে রাখো বদায়ুনের জেলে তাকে বদায়ুনের জেলে তাকে বন্দী করেছিল বদায়ুন যে বদায়ুন জায়গাটা সেটা কোথায় বর্তমান যেটা উত্তর অবস্থিত মনে রাখো বর্তমানে করেছিল ওকে এটাও গুরুত্বপূর্ণ তথ্য তো এটা বারোশো সালে যে ঘটনা তরাইনে তৃতীয় যুদ্ধ নামে পরিচিত ওকে তার পরবর্তী সালটাও মনে রাখো বারোশো ষোলোটা যতক্ষণ মনে রাখলে বারোশো সতেরো সালে এই ঘটনাটাও মনে রাখো বারোশো সতেরো সালে মুলতানের শাসনকর্তা মুলতান মনে রাখো মুলতান যদি বলো মুলতান কোথায় বর্তমানে যেটা পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত তো এই মুলতানের শাসনকর্তা ছিল নাসির উদ্দিন তোমাদেরকে বলেছি নাসির উদ্দিন কুবাচার কথা সেই নাসির উদ্দিনের সঙ্গে হয়েছিল তো নাসির উদ্দিনের সঙ্গে ইলতুতের যে যুদ্ধ হয়েছিল সেটা মনে রাখো ইলতুতের যে যুদ্ধ হয়েছিল ইলতুত সঙ্গে নাসির উদ্দিনের বারোশো সালে মুলতানে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা কি নামে পরিচিত সেই যুদ্ধটা মনে রাখো মানসুরাজ যুদ্ধ নামে পরিচিত পরীক্ষায় ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো মানসুরার যুদ্ধ তো মানসুরার যুদ্ধটাও যেটা ইলতুত সঙ্গে নাসির উদ্দিনের হয়েছিল মুলতানের শাসক কত সালে বারোশো সতেরো সালে তাই একই সঙ্গে মনে রাখবে বারোশো ষোলো সালে তৃতীয় যুদ্ধ হয়েছিল এবং বারোশো সতেরো সালে মানসুরার যুদ্ধ হয়েছিল দুটোই ইলতুতের সঙ্গে হয়েছিল একই সঙ্গে রিলেটেড করে মনে রাখতে পারো ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে যেটা বলে থাকে অবশ্যই একটা লাইক তোমাদের ফ্রেন্ডস থেকে শেয়ার এবং কিছু বলার থাকলে কমেন্টটা অবশ্যই জানাবে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে তো দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে দাস বংশের প্রতিষ্ঠাতা হলো কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠাতা হলো কুতুবুদ্দিন আইবক আর যেটা করেছিল বারোশো ছয় সালে আর রাজত্বকাল বারোশো দশ মাত্র চার বছর রাজত্ব করেছিল তো এখানে প্রকৃত প্রতিষ্ঠাতার কথা বলা হচ্ছে তোমাদেরকে এর আগে যেরকম তোমাদেরকে সেন বংশ যখন তখন তোমাদেরকে বলেছিলাম যারা দেখুনই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে তো সেন বংশ যখন করিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম সেন বংশের প্রতিষ্ঠা তাকে সামন্ত সেন তোমাদেরকে বলেছিলাম সামন্ত সেন কিন্তু সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে তোমাদেরকে বলেছিলাম বিজয় সেন বিজয় সেন তো ঠিক সেই রকমই দাশবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইল তুতমিসকে ইল বলা হয় দাশবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যার টাইম পিরিয়ড কত বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ হলো ইল টাইম পিরিয়ড আর তোমাদেরকে কি বলেছিলাম ইল তুতমিস যে কিনা কুতুবুদ্দিন আইবকের প্রথম জীবনে দাস ছিল এবং পরে তার ছোট কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিল অর্থাৎ তার জামাই হয়েছিল পরবর্তীতে ওকে আর এছাড়াও তোমাদেরকে যেটা বলবো সে কথা যে না এখান থেকে বারোশো এগারো সালে তো সে সাম্রাজ্য পেয়েছিল কিন্তু তিনি খলিভা থেকে স্বীকৃতি লাভ করেছিল কবে সেটাও গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেটা মনে রাখো বারোশো উনত্রিশ সালে বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি তিনি খলিফা থেকে স্বীকৃতি লাভ করেছিল এটাও মনে রাখো খলিফা থেকে স্বীকৃতি লাভ করেছিল কত সালে স্বীকৃতি লাভ করেছিল বারোশো সালে এবার তোমাদের মনে আসতে পারে যে খলিফাটাকে খলিফাটা মনে রাখো খলিফা মুসলিম জগতের মনে রাখো হজরত মোহাম্মদের যখন মৃত্যু হয় হজরত মোহাম্মদের মৃত্যুর পরে ইসলাম জগতের প্রকৃত শাসক হলো খলিফা অর্থাৎ খলিফার কথাই অনেকে মেনে চলতো বা খলিফা আবার ধর্মগুরুও বলা হতো এই তথ্যটা মনে রাখো ওকে আর এই খলিফা ইলতুৎমিসকে একটা উপাধি দিয়েছিল পরীক্ষা এই ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো সেটা মনে রাখো খলিফা ইলতুৎমিসকে কি উপাধি দিয়েছিল খলিফা ইলতুৎমিসকে উপাধি দিয়েছিল সুলতান ই আজম সুলতান ই আজম এই উপাধিটাও মনে রাখো পরীক্ষায় আসতে পারে যে সুলতান আজম উপাধি কে পেয়েছিল তো অ্যান্সার হবে ইলতুৎমিস কার কাছ থেকে পেয়েছিল খলিফার কাছ থেকে পেয়েছিল ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ ইলতুৎমিসের রাজধানী কোথায় ছিল দেখো ইল রাজধানী কোথায় ছিল তোমাদেরকে যদি বলি তো মনে রাখো এর আগে যে কুতুবুদ্দিন ছিল বারবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি কুতুবুদ্দিন যার টাইম পিরিয়ড বারোশো ছয় বারোশো ছয় সালে দাজবংশ প্রতিষ্ঠা করলো বারোশো দশ মাত্র চার বছর রাজত্ব করলো পোলো খেলতে গিয়ে মারা গেল। তার পরবর্তীতে আরামসহ আসলো আরামসহ আট মাস রাজত্ব করলো আরাম সহকে পরাজিত এবং বন্দি করলো কে রাজত্বে আসলো ইলতুতমিস সেই ইলতুতমিসের কথা বলছি যে ইলতুতমিস হলো হলো বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যার টাইম পিরিয়ড বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খিস্টাবদ ওকে তো ইলতুৎমিস কুতুবউদ্দিনের রাজধানী কোথায় ছিল কুতুবউদ্দিনের রাজধানী ছিল লাহোর লাহোর যেটা পাকিস্তান পাঞ্জাবের অন্তর্গত কিন্তু এই লাহোর থেকে ইলতুৎমিস রাজধানী সরিয়ে কোথায় এলো দিল্লিতে এলো এটা মনে রাখো তাহলে ইলতুৎমিস তার রাজধানী লাহোর থেকে কোথায় নিয়ে আসলো দিল্লিতে নিয়ে আসলো এবং শুধু দিল্লিতে আনেনি তিনি দিল্লির নাম দিয়েছিল এটাও মনে রাখো দিল্লির নাম চেঞ্জ করেছিল দিল্লির নাম দেন কি সেটা মনে রাখো পরীক্ষায় এখানে কোশ্চেন আসতে পারে তো দিল্লির নাম দিয়েছিল ইলতুতমিস হজরত মনে রাখো হজরত ই দিল্লি হজরত ই দিল্লি নাম দিয়েছিল তো এই ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো যে ইলতুৎমিস দিল্লির নাম কি দিয়েছিল হজরত ই দিল্লি নাম দিয়েছিল তো এই তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বন্দে গান ই চেহেলগানি তো কোথাও কোথাও তোমরা চাহেলগানিও পাবে চাহেলগানি তো বন্দে গান ইন চাহেলগানি কথার অর্থ কী তো এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি রেখে যাব। তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে এর অ্যান্সার কী হবে এই ছিল আজকে পার্ট ওয়ান তো আরও অনেক তথ্য তোমাদেরকে আমি পার্ট টুয়ে দেবো এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি শুরু করব পার্ট টু তো তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি প্রত্যেক প্রত্যেকে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে অন্য কিছু বলার থাকলেও কমেন্টে জানাতে পারে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই